বিরতির পর ফিরে এলাম। বাংলা বলছে টকশোতে। একটু দেখব হচ্ছে 2021-এর ফোকাসটা ঠিক কোন জায়গায় থাকতে পারে বলে কি অনুমান করা হচ্ছে, যাব প্রতিবেদনে। সোমবারের বাজেট নির্মলা সীতারামনের কাছে রীতিমতো শক্ত চ্যালেঞ্জ, কারণ ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতিকে প্রায় শুইয়ে দিয়েছে অতিমারী। 2020-21 অর্থবর্ষের বাজেটে যা কিছু প্রস্তাব বা পরিকল্পনা ছিল তার প্রায় কিছুই পূরণ হয়নি। সরকারের নিজস্ব খাতে আয় হয়নি, অথচ বিনামূল্যে প্রতিষেধক সহ আরও নানান চমকদারি প্রতিশ্রুতির কারণে ব্যয়ের মাত্রা আকাশ ছোঁয়ার সম্ভাবনা। স্বাস্থ্য পরিষেবায় আগামী অর্থবর্ষে কেন্দ্র ব্যয় দ্বিগুণ করতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে আগামী 4 বছরে এই ক্ষেত্রে গড় ঘরোয়া উৎপাদনের হার 4% বাড়ে। বাজেট নিয়ে বিশেষজ্ঞদের অনুমান, 2021-22 অর্থবর্ষে সম্পত্তি কর ফের চালু হতে পারে, আয়করের সর্বোচ্চ স্তরে অস্থায়ীভাবে কোভিড-19 সেস বসতে পারে, সরকারি ব্যয় বাড়াতে পারেন নির্মলা। কেন্দ্রীয় অর্থনৈতিক সমীক্ষাতেও একথা বলা হয়েছে, বাড়তে পারে স্বাস্থ্য কর, নতুন প্রকল্পের জন্য বাড়তে পারে কর্পোরেট কর, বিদ্যুৎ খনি ব্যাংকিং ক্ষেত্রগুলির বেসরকারীকরণ, বড় কোম্পানির শেয়ার বিক্রিতে $40 বিলিয়ন মার্কিন ডলার আয় বাড়তে পারে, মহামারীতে ব্যাংকিং ক্ষেত্রে অনাদায়ী ঋণ বাড়তে পারে, ব্যাড ব্যাংক নামে পৃথক কোনো প্রতিষ্ঠানের ঘোষণা হতে পারে, সেখানে অনাদায়ী ঋণের মতো বিষয়গুলি জমা করা হবে। দেশের নির্মাণ পরিকাঠামোয় 1.02 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা, এজন্য অর্থ প্রতিষ্ঠানগুলির উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করতে পারেন নির্মলা। এছাড়া স্মার্টফোন, বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং সরঞ্জাম সহ 50টির বেশি পণ্য আমদানির ওপর আমদানির শুল্ক 5-10% বাড়ানোর পরিকল্পনা আছে কেন্দ্রের। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক সংকটের এই সময়ে কর আদায় বাড়াতে গিয়ে আমজনতার ওপর নতুন করের বোঝা সম্ভবত চাপাবেন না নির্মলা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, অতিমারী সবাইকেই গ্রাস করেছে, তাহলে কেন্দ্রীয় সরকারকে শুধু কি রাজনৈতিক কারণে বিরোধিতা করতে হবে কোহিনুর? না, রাজনৈতিক কারণে প্যান্ডেমিকের আগেও ব্যাপারটা যে খুব ভালো বা খুব সুখকর ছিল তা নয়, কিন্তু প্যান্ডেমিকের মধ্যে সেটা কিন্তু বিজেপি বলে আবার লিগ্যাসি আছে, তার কারণ অতীতের লিগ্যাসিটাকে ঠিকঠাক করতে গিয়ে একদম বাজে কথা, একদম বাজে কথা। দুটো তিনটে প্রশ্ন আছে কোহিনুর বাবুর কাছে, উনি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দেখুন, অক্সফ্যাম বলছে, এই যে উনি বললেন ডিমনিটাইজেশন, ডিমনিটাইজেশনের দু চারটে কুফল ওনাকে বলতে বলছি, বলুন কি বলতে হবে। ডিমনিটাইজেশনের কুফল আমাকে বলতে হবে আজকে সবাই জানে। না না বলুন, আপনি না প্রথমত বলুন, কালো টাকা কালো টাকা কালো টাকা ফিরেছে, বল কথাবার্তা বলে কোনো লাভ নেই। না আচ্ছা আচ্ছা, যদি প্রশ্ন এটা হয় তাহলে একদম সিম্পল আগে বলেছেন, উত্তর বলছি, আরে উত্তরটা শুনতে হবে তো, উত্তরটা শুনুন না, যে কালো টাকা ফেরবার করা কথা ছিল, যে কালো টাকা আইডেন্টিফিকেশনের কথা, কালো টাকার সাথে ডিমনিটাইজেশনের কি বক্তব্য আছে? কালো টাকা আরে আপনাদের লক্ষ্য ছিল তো, ডিমনিটাইজেশনের কি আছে? আরে আপনাদের লক্ষ্য ছিল তো, বুঝুন অর্থনীতি, আপনাদের লক্ষ্য ছিল তো, দুই দুই মানুষের হাতে যে পারচেসিং পাওয়ার, যে ক্যাশ তলার লেভেল থেকে এগ্রিকালচার সেক্টর থেকে যে ক্যাশ ইনফ্লোটা ছিল, সে ক্যাশ ইনফ্লোটা বন্ধ হয়ে গেল, তৃণমূলের যে কাঠ মানে ক্যাশ, এত কাঁদা কাঁদা মানুষের মৃত্যু, হালকা দেশটা হচ্ছে রাজীব বাবু। হ্যাঁ হ্যাঁ, এইটাকে আপনাকে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি রাজীব বাবু, বাজেট বলতে সাধারণ মানুষ বোঝেন আয় ব্যয়ের হিসাব, সরকারের আয়ের যে জায়গাগুলো সেই আয়ের জায়গাগুলো কিন্তু পরিষ্কার নয়। দুটো প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না, ভাস্কর প্রশ্নের উত্তর দিতে দিন, সরকারের আয় ডিজিটাল ব্যাংকিং করার কথা ছিল এবং অপ্রত্যক্ষ কর, আজকে ব্যাংকিং সেক্টর ভেঙে গেছে, শুধুমাত্র বিজেপির বন্ধুরা তারা ঋণ নিয়ে পালিয়ে যাচ্ছে, আপনারা ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে, তারপরে জিডিপি আমরা বলছি না, আইএমএফ বলছে 5% প্রজেকশন, ডিজিটাল ইকোনমি হবে বলতে চাইছে, আজকে ডিজিটাল ইকোনমি হয়নি, কালো টাকা ফিরবে ফেরেনি। আমার যে কথা কয়েকটা প্রসঙ্গ ছিল আমি উত্তর দিয়ে দিলাম, এটা বলতে চাই তিন, এবার আমি আরে কথা বলতে দিন না, আপনি বলবেন তো, আপনি বলার সময় বলতে দেন, ওকে না ঠিক আছে কোইনুর, এক সেকেন্ড, আমি কিন্তু বলতে দেব না, রাজীব বাবু বললে কিন্তু বলতে দেব না, না না ঠিক আছে, রাজীব রাজীবকে রাজীব বলতে দেব না, কিন্তু কথা দিতে পারছেন না তো, ওকে রাজীব উত্তর কথা দিতে পারলাম না, বলুন এর উত্তর কথা দিতে পারলাম না, পারছেন না কোথায় দিতে পারলাম না, বেশ কালো টাকা ফিরেছে, কালো টাকা ফিরেছে, উত্তর দিচ্ছে না, গত 7 বছর ধরে বলেছে রাজীব কি করে দেবে, রাজীব কি করে বলবে, নির্মলা সীতারামন বলছে না, প্রধানমন্ত্রী বলছে না, তো কি করে বলবে, ডিজিটাল বলবে, ডিজিটাল ইকোনমি হয়েছে, ওকে ওকে ডিজিটাল ইকোনমি হয়েছে, রাজীব 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 বলো না কি বিষয়ে বলবো, ওকে তো আমি প্রশ্নমে জিজ্ঞেস করলাম,
राजीव बाबू एक जिनिस भास्कर सिंह रॉय शुरूते ही डिमोनिटाइजेशन जो इफेक्ट करोनार आबहे मल्टीप्लिकेशन देशेर मानुषेर প্রথম থেকে একটা ত্রস্ত ধ্বস্ত অবস্থার মধ্যে করোনাটা এসে গেছে এখন করোনা চন্দন বাবু বলছে করোনাটাকে সামনে রেখে কিন্তু কেটে পড়লে হবে না না সুজিত রাজীবকে বলেনি একটু চন্দন আসবো আসবো তোমরা বিবাদ করেই থামাতে গিয়ে সময়টা বেরিয়ে যাচ্ছে না আমি একদমই কথা বলি হ্যাঁ না রাজীব বলি একটু বলি আচ্ছা ঠিক আছে বলো বলো এক এক করে বলা হয়েছিল সেইটাখানে বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হবে এবং নোট আজকেই দেখবেন আমাদের কলকাতার বড় বাজারেই 2 কোটি টাকার ক্যাশ পাওয়া গেছে তাহলে ক্যাশলেস ইকোনমির দিকে কি সরকার অগ্রসর হতে পেরেছে প্রশ্ন এক যদি হতে না পারে সেই নোটগুলোর বদলে আবার সেই 500 টাকা আবার সেই মানে 2000 টাকা ভাস্কর একটু নেটে সার্চ করে দেখে নিন যে ডিজিটাল ট্রানজাকশন কি পরিমাণ বেড়েছে এই সরকারের সময়ে আরে এটা কি দেখুন আপনি এসব কোথায় বেশ 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 ভাস্কর ঠিক আছে রাজীব উত্তর দাও তুমি বলছো যাইছো ডিজিটাল যে ব্যাংকে যে যে ন্যাশনালাইজড ব্যাংক এটা ঠিক না লাপিতে চলে যাচ্ছে যে ব্যাংকগুলো আমাকে তো বলতে দেওয়া হচ্ছে না আমাদের ব্লক লেভেলে কটা গ্রাম করতে কটা আচ্ছা ঠিক আছে রাজীবকে বলতে দাও তোমরা তো এক পেশে বলে যাচ্ছো সবাই রাজীব তুমি বলতে চাইছো যে ডিজিটাল ব্যাংকিং বেড়েছে আমি মানছি বেড়েছে কিন্তু অর্থনীতির চাকাটা ঘুরছে না মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা বাড়ছে না এটা গভীর সংকার বিষয় এটা বিজেপি যে বাজেট করছেন তারাও বলছেন এটাকে মানতে অসুবিধা সুজিত একটা কথা আমাকে একটু বলতে দিন এনারা সব সময় তো আমার বিরুদ্ধে বলে যাচ্ছেন আমি সময়ই পাচ্ছি না বিষয়টা যেটা হচ্ছে যে অনেকক্ষণ থেকে ডিমোনিটাইজেশন কালো টাকা অনেক কথা হয়েছে এই ন্যারেটিভ কংগ্রেস তৃণমূল বা বামপন্থীরা অনেক দিন ধরে সেট করেছেন আমার একটাই প্রশ্ন যখন 23.9 এ নেমে গেছিল তখন এনারা হইচই করেছিলেন তাহলে ইকোনমি যদি খারাপ এত অবস্থায় হয় কনজিউমারিজম যদি না বাড়ে প্রোডাকশন যদি না বাড়ে মানুষের হাতে যদি না বাড়ে টাকা আসে তাহলে কনজিউমারিজম কি করে বাড়লো আর 11.5% এর প্রোজেকশন কি করে আসছে এটা ওনাকে আমাদের বোঝাতে বলি আর যেটা রয়েছে তৃণমূল যে কালো টাকার কথা বলছে কালো টাকা বিজেপি সরকার আসার পর আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি বিজেপি সরকার একমাত্র আসার পর যে কালো টাকা সেই কালো টাকা বাইরে যাওয়া প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে যেটাকে আমরা বলতাম সুইস ব্যাংকে ট্রান্সফার আপনারা দেখে নিন এবার আসছে ডিজিটাল ট্রানজাকশন ডিজিটাল ট্রানজাকশনের পার্সেন্টেজটা কতটা বেড়েছে আমাকে বলতে হবে না আপনারা একটু নিজেরা সার্চ করে দেখে নিন যে ডিজিটাল ট্রানজাকশন কতটা বেড়েছে চন্দন ঘোষ চৌধুরী ডিজিটাল ট্রানজাকশন চন্দন ঘোষ চৌধুরী কালো টাকার যে লেনদেন সেটা কমে যায় ঠিক আছে রাজীব শুনলে না না এক এক করে আসবো চন্দন ঘোষ চৌধুরী ভেরি ভেরি ইন্টারেস্টিং রাজীব বাবু যে প্রসঙ্গটা তুললেন এবং ভাস্কর বাবু বা কোহিনূর যেটা নিয়ে ফোকাল পয়েন্টে আছেন আমি শুরুতে একটা কথা বলে নিই বাজেট যখন পেশ করা হয় তখন তার টার্মটা থাকে একটু বুঝলে বোঝা যাবে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা বলি বাজেট পাস হচ্ছে তার মধ্যে যে রেসপন্সিবিলিটিটা আছে সেটা কিন্তু ফিসকাল রেসপন্সিবিলিটি আগামী এক বছর এবং তার সাথে সাথে যেসব বৃহত্তর পরিকল্পনা আছে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলো কোন খাতে কীভাবে যাচ্ছে এটা মনিটর করবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে যে আমরা যখন ডিমোনিটাইজ করেছিলাম কেনই প্রসঙ্গটা উঠছে তখন 86% কারেন্সি সডেনলি আমরা মার্কেট থেকে তুলে নিয়েছিলাম আমরা জানি এবং 14% কারেন্সি এটা একটা বিপজ্জনক রান ছিল যার পরিপ্রেক্ষিতে আমরা ভেবেছিলাম যে কালো টাকা উদ্ধার হবে আমরা খুব ভালো করে জানি প্রায় 100% টাকা ফিরে এসছে 99.93% সুতরাং এখানে কালো টাকার কোনো ভূমিকা ছিল না সেই উদ্দেশ্যটা সাধিত হয়নি এটা হচ্ছে বাস্তব আর দ্বিতীয় প্রসঙ্গ যদি আপনি এখানে আসেন ফিসকাল রেসপন্সিবিলিটি গত বছর আমরা দেখেছি বাজেট পেশের সময় আমাদের মাননীয় অর্থমন্ত্রী সব স্বাধীনতার পরে দীর্ঘকালীন বক্তব্য রেখেছেন 3 ঘন্টা 30 মিনিটের মতো ঘটনাচক্রে এটাই যে ধরনের পরিকল্পনা অত সময় বাজেট সেশনে উনি রেখেছেন সেই পরিকল্পনার ক্ষেত্রে যে বৃহত্তর দায়বদ্ধতা ছিল সেখান থেকে ফেলিওর বাই পার্সেন্ট এভরিওয়্যার প্রত্যেকটা জায়গাতে শতকরা হিসেবে আমি বলি আপনাকে একটু ছোট্টভাবে তারপরে আপনি বলবেন কিন্তু ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন আজকে বারবার যাকে আমরা বলি ইকোনমিক গ্রিমিকারি
অর্থাৎ গিমিক দিয়ে যে গিমিকারি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে পার্সেন্টাইল মেথডে, এবং ন্যাশনাল ব্যুরো অফ রেকর্ডস তারাও বলছে, তাদের প্রাক্তন ডিরেক্টরও বলছেন যে ওখানেও ট্যাম্পারিং করা হচ্ছে। কোথায় পৌঁছেছে দেখুন, স্ট্যাটিস্টিক্স ইটসেলফ ইজ বিকামিং লাই। এই স্ট্যাটিস্টিক্যাল লাইটা কিন্তু আগামী দিনে খুব ভালোভাবে প্রমাণিত হচ্ছে বা হবে, যার জন্য আপনাকে যে কথাটা বলি, আমি না এই পয়েন্টটা ছেড়ে যাওয়া যায় না, খুব গুরুত্বপূর্ণ আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে রাজীব। এই যে এটা যে গিমিকারি, এই গিমিকটা তো মানে অনেক ক্ষেত্রে যেটাকে জুমলা বলে রাজনৈতিক পরিভাষায়, এবং এই ক্ষেত্রে কিন্তু এটা যদি হয় তাহলে পরিষ্কার বিজেপি সবকিছুই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে চলে। সুজিত দা, প্রথমতই আমি কংগ্রেসের মুখপাত্রকে দুটো জিনিস জানাতে চাই, যে কালো টাকা মানে টাকার গায়ে কালো রং লাগিয়ে দেওয়ার মতো তো বিষয় নয়। কালো টাকা মানে না আমি বলছি কালো টাকা মানে হচ্ছে যে টাকাটার কোনো কাউন্টেবিলিটি ছিল না, এটা হচ্ছে কালো টাকা, আনকাউন্টেবল টাকা। তার মানে ডিমনিটাইজেশনের ফলে যে টাকার কাউন্টেবিলিটি ছিল না সেই টাকাটা সরকারের কাছে আসে, সেটা 99% যদি চলে আসে তাহলে তার মানে ওই টাকার কাউন্টেবিলিটি আমরা পেয়েছি। তারপরে যদি আবার কোনো কখনো কালো টাকা কেউ জমাতে চায় সেটার উপরে রেস্ট্রিকশন বিজেপি করতে পেরেছে কিনা সেটা পয়েন্ট। অতএব সেটা ওনারা ভুল বোঝাচ্ছে, ওনারা ওকে ওনারা এক সেকেন্ড ক্লিয়ার হয়ে যাবে কুইক। কালো টাকা কোথায় কি আছে ইনি একটা সুন্দর টুইট করেছিলেন 2012 সালের 16ই ডিসেম্বর। তিনি কি বলেছিলেন, এভরি চাইল্ড ইন ইন্ডিয়া নোস হোয়ার দ্য ব্ল্যাক মানি ইজ, ইট ইজ ইন সুইস ব্যাগ। এবার যখন উনি সরকারে আসেন এবং পার্লামেন্টে ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি বলুন, আপনার তো কমিটমেন্ট ছিল যে আপনি হিসাব দেখান যে সুইস ব্যাংকে কার কার কত কি টাকা আছে, উনি বলেছিলেন কালো টাকাটা উদ্ধার করা যাবে যদি সুইস ব্যাংক থেকে আমরা টাকাটা নিয়ে আসতে পারি। ওনার টুইটার, আমি ডেট টাইম মেনলে উনি দেখে বলেছেন, অসুবিধা কি আছে, আরে আপনি বলতে দেবেন, হ্যাঁ বলছি ঠিক আছে। এবার সরকার কি করলো, এসে সেই জায়গাটা পুরোপুরি আনটাচড রয়ে গেল। ভুল হচ্ছে, ভুল এবার ঋণ খেলাপি হচ্ছে, মেহুল চোকসি, ললিত মোদি, বিজয় মাল্য, নীরব মোদি, ছোট বড় সবাই মিলে এই ব্যাড ইনভেস্টমেন্টস যেটা গভর্নমেন্ট করেছে, একটু টিভিতে দেখলাম একটু আগে যে ব্যাড ইনভেস্টমেন্টস করার ফলে এই ভর্তি ব্যাড ইনভেস্টমেন্ট পড়ে গেলে আমরা কি হয় যে টেস্টে কেউ ফেল করলে মাধ্যমিক দিতে পারছে না, তখন স্কুল কি বলে, ভাই তুমি রিমেডিয়াল দাও। তেমনি গভর্নমেন্ট কি করছে, ব্যাড ব্যাংকস তৈরি করতে বাধ্য হচ্ছে আজকে। কেন না, এই যে কন্টিনিউয়াস ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে গত 6 বছরের গভর্নমেন্টের বিশাল ক্ষতি হয়েছে, তার জন্য আজকে ব্যাড ব্যাংক তৈরি করতে হচ্ছে। বেশ, আমি ভাস্কর, এই যে ব্যাড ব্যাংকের কথা বলা হচ্ছে এই বাজেটে, এইটা তো নয় করলো, মানে দায়টা কি জনগণের উপর চাপতে চলেছে আরেকটু? সুজিতদা একটা কথা আমি বলছি, আসছি রাজীব বলতে দাও, ভার্চুয়ালি দায়টা তোমার, আমি কিন্তু দায় নেব না। দেখুন আজকে 6,60,000 কোটি টাকার অনাদায়ী যে মানে অ্যাসেট, সেই অ্যাসেটটাকে নিলাম করে সরকার টাকা তুলতে পারেনি, সরকার এনপিএ ঘোষণা করছে, তারপরে এনপিএ গুলোকে রাইট অফ করছে। এটা কাদের আমলে তৈরি হয়েছে এটা একটু বলুন, এই কথাগুলো বলছেন না কেন? রাজীবাবু আপনি উত্তেজিত হবেন না, সরকার বিশ্বে রিকভারি করবে, রিকভারি করার জন্য যে অর্থের সংস্থান, সেই অর্থের সংস্থানটা কোথা থেকে করবে, কোন জাদুদণ্ডে? এই সময় দরকার মনমোহন সিং এর মতন একজন অর্থনীতিবিদ, যিনি অর্থনীতিটা বোঝেন, প্রধানমন্ত্রী যিনি বঙ্গটা রঘুরাম রাজন যে কথাগুলো বলেছেন আজ বিশেষভাবে, যেগুলো প্রাণীদানযোগ্য বারবার বলছি, আজকে ব্যাংকিং সিস্টেমটাকে টোটালি ব্যাংক গুলোকে মার্জ করে তাদের এনপিএ গুলোকে রাইট অফ করে আজকে এই পর্যন্তই থাকছি, ধন্যবাদ। সময় শেষ, সময় শেষ হলে স্বাভাবিকভাবেই অনেকের অনেক কিছু বলার থাকে, কিন্তু বলার থাকলেও প্রত্যেক দিনই আমাদের তো টক শো চলতেই থাকবে।
এবং করোনার আবহ পেরিয়ে ভ্যাকসিন আবহে বাজেট আমরা এবার দেখব। ভ্যাকসিন আবহে বাজেট কীরকম হতে চলেছে, ভোট পরিস্থিতি রয়েছে এবং রাজ্যে যে মুহূর্তে ভোটের যেরকম উত্তাপ রয়েছে এবারের বাজেটটাও সেই উত্তাপেরই একটি অংশীদার হতে চলেছে। ধন্যবাদ চন্দন ঘোষ চৌধুরী, সময় শেষ কোহিনুর, কোহিনুর মজুমদারকেও তাই ধন্যবাদ জানাতে হচ্ছে, ভাস্কর সিংহ রায় এবং রাজীব বিশ্বাস প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বাংলা বলছে এতে যারা যারা বক্তব্য রাখলেন সেটা বাংলারই কথা, দেশের কথা, বাংলার কথা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়। বাংলার আইডিওলজি দেশকে উদ্দীপ্ত করে, বাংলার অর্থনীতি স্ট্রং হলে দেশের অর্থনীতিও তাতে লাভবান হয়। তাই বাংলা বলছে তে প্রত্যেক দিন আপনারা নজর রাখুন সন্ধ্যে 7টায়, আর দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।